नमस्कार বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি মূলত একটা ফ্লিপকার্টের সুপার কয়েন কালেক্টের ব্যাপারে, অর্থাৎ কি আপনি তো অনেকেই দেখেছেন সুপার কয়েন কিভাবে কালেক্ট করে এবং তারপর সেগুলিকে রিওয়ার্ড অপশনে কি করে বাই করতে হয় তার ভিডিও আমি ভিডিও ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দেব, তাই আপনারা সেখান থেকে সেগুলি দেখে নিতে পারবেন। এবং আজ আমি আপনাদেরকে দেখাবো একটা নতুন ট্রিক্স যার ফলে আপনি সেখান থেকে সুপার কয়েন আর্ন করতে পারবেন কিভাবে, তাই ভিডিওটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন, আর ভিডিওটিকে প্লে করার সময়তে অবশ্যই আমাকে কমেন্টে একটা থ্যাংকস জানাবেন। তাই আজকের ভিডিওটি আমি শুরু করলাম, দেখুন। আমি প্রথমে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনি এখানে সুপার কয়েনে চলে যেতে পারবেন, যে ক্যাটাগরি বলে অপশান রয়েছে সেখানে ক্লিক করার পরও আপনি এখান থেকেও সুপার কয়েনে চলে যেতে পারবেন। সুপার কয়েনে যাওয়ার পর এখানে যে আর্ন কয়েন বলে অপশানটি রয়েছে সেখানে গিয়ে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে যে চ্যালেঞ্জ বলে অপশান রয়েছে সেই চ্যালেঞ্জে ক্লিক করে আপনি দেখুন এখানে একটা চ্যালেঞ্জ রয়েছে, সেটি আর্ন করলে আপনি এখানে 20টা সুপার কয়েন অর্থাৎ কি জিতে নিতে পারবেন, ওটা তো বটেই। তাছাড়াও রয়েছে আরেকটা নতুন পার্টিসিপেন্ট, যেখানে ট্যাপ করে আপনি দুটো সুপার কয়েন অর্থাৎ কি আপনার যদি 5-6টা অ্যাকাউন্ট থেকে থাকে আপনি সেখান থেকে 10-12টার মতো সুপার কয়েন জিতে নিতে পারবেন। আমার ইতিমধ্যে আমার যেমন 10-12টা অ্যাকাউন্ট রয়েছে তার জন্য আমি 12টার মতো সুপার কয়েন জিতে নিয়েছি। দেখুন কীভাবে, প্রথমে যে ট্যাপ বলে অপশানটি রয়েছে এখানে আপনি ক্লিক করার পর আপনার কাছে দেখুন এখানে প্রথম টাস্কটি কি, ভিজিট দ্য ইলেকট্রনিক বেসড ডিলস অ্যান্ড সেভিং অ্যান্ড এক্সপ্লোর বেসড ডিলস, আপনাকে এখানে ভিজিট করতে বলেছে। শুধু আপনি এখানে ভিজিট করবেন, দেখুন আপনার এই টাস্কটা কমপ্লিট। এরপর আপনি পুনরায় ব্যাকে চলে আসবেন, ব্যাকে করার পর সেকেন্ডে বলেছে অ্যাড টু কার্ট ফেভারিট ইলেকট্রনিক গ্যাজেট, আপনার এখানে যে গ্যাজেটটি ভালো লাগছে সেটাকে শুধু টাচ করে একবার অ্যাড টু কার্ট করতে বলেছে, অর্থাৎ কি দেখুন অ্যাড টু কার্ট করে নিলাম। অ্যাড টু কার্ট করার পর আপনি পুনরায় আবার ফিরে আসবেন, ফিরে আসার পর নিজের টাস্ক দেখবেন সেই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। দেখুন তৃতীয়বার কী বলেছে, ওয়াচ লিস্ট 3 প্রোডাক্টস ইউর চয়েস আওয়ার উইচ রেঞ্জ সিলেকশন, তিনটে প্রোডাক্টকে আপনার চয়েস করতে বলেছে। দেখুন আমি একটা প্রোডাক্ট চয়েস করে নিচ্ছি, এই দেখুন এই প্রোডাক্টটা, এটাকে আমি অ্যাড টু কার্ট করে নিলাম। এরপর কি আবার আমি এইভাবে তিনবার তিনটে প্রোডাক্টকে অ্যাড টু কার্ট করে নিচ্ছি, দেখুন আমি অ্যাড টু কার্ট করে নিলাম। এরপর আমি এই তিনটে প্রোডাক্টকে আবার আবার অ্যাড টু কার্ট করে নিচ্ছি, এই দেখুন অ্যাড টু কার্ট করে নিলাম। করার পর আমি পুনরায় ব্যাকে ফিরে এলাম আমার নিজের টাস্কতে, দেখুন আমার টাস্ক এখানে কমপ্লিট পুরোপুরিভাবে। দেখুন আমি এখানে আমার সুপার কয়েন কীভাবে জিতে নিয়েছি, তাই আপনারাও চাইলে এইভাবে সুপার কয়েনটিকে আর্ন করতে পারবেন। এছাড়াও এইভাবে সুপার কয়েন কালেক্ট করে আপনি এখান থেকে সুপার বায়ও করতে পারবেন। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আমি আশা করব। তাই আজকের মতো আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো টেকনিক্যাল টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণ চলি, ভালো থাকবেন, বন্দে মাতরম।